তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলাম গ্রেফতার হওয়ার পর দিনই নতুন করে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। অভিযোগ, দলীয় পতাকা লাগানো নিয়ে আইএসএফ এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করেছে বলেও অভিযোগ। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের চালতাবেড়িয়া এলাকায়। জানা গিয়েছে তৃণমূলের কয়েকজন কর্মী সেখানে দলীয় পতাকা লাগাচ্ছিলেন। অভিযোগ, সেখানে আগের থেকে লাগানো আইএসএফ এর পতাকা ছিঁড়ে ফেলেন শাসক দলের কর্মীরা। এর প্রতিবাদ করলেই দুদলের মধ্যে সংঘর্ষ শুরু হয়।